চার্লস জন হাফম্যান ডিকেন্স, এনার জন্ম 7ই ফেব্রুয়ারি 1812 সালে দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরে। চার্লসের বয়স যখন মাত্র 12 বছর, তার বাবাকে ধার শোধ করতে না পারায় হাজতবাসে পাঠানো হয় এবং তার পরিবারকে কঠিন দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। এর ফলে চার্লস স্কুল ত্যাগ করে একটি জুতোর ফ্যাক্টরিতে কাজ নেয়। কিছু সময় পর তার বাবা ফ্যামিলি ইনহেরিটেন্স থেকে পাওয়া কিছু টাকা দিয়ে ধার শোধ করে জেল থেকে বেরিয়ে আসে এবং চার্লস আবার স্কুলে ভর্তি হয়। 15 বছর বয়সে আবার তাকে স্কুল ছেড়ে পরিবারের জন্য কাজে লাগতে হয়, কিন্তু এইবার সে লন্ডনের কিছু খবরের কাগজের জন্য সাংবাদিকের কাজ করে। এই কাজ করতে করতে 1836 সালে তার প্রথম বই প্রকাশ করে, যার নাম হলো স্কেচেস বাই বজ। এই বজ ছিল তার ছদ্মনাম। তারপর আস্তে আস্তে একাধিক লেখা তার প্রকাশ হতে থাকে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো অলিভার টুইস্ট এবং আ ক্রিসমাস ক্যারল। আমাদের আজকের গল্প দ্য সিগন্যাল ম্যান। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1866 সালে অল দ্য ইয়ার রাউন্ড বলে একটি ম্যাগাজিনের ক্রিসমাস এডিশনে। গল্প পাঠে অভিদীপ্ত এবং সিগন্যাল ম্যানের চরিত্রে অভিক্ষিত। শুরু হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা দ্য সিগন্যাল ম্যান। ও মশাই, শুনছেন? হ্যাঁ, আপনাকে বলছি। হ্যালো ও মশাই। বেশ জোরে চিৎকার করে ডাকলাম, কিন্তু তাতেও তো কোনো নড়চড় নেই দেখছি। লোকটা আগের মতোই লাইনের ওপর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। একই রে বাবা, শুনতে পেল না নাকি? অথচ আমরা কিন্তু একে অপরের থেকে খুব একটা দূরে দাঁড়িয়ে নেই। রেলওয়ে ট্র্যাকের দুপাশের জমি যেখানে চড়াই উঠে গেছে, সেই ওপর থেকে আওয়াজ দিয়েছি আমি, কিন্তু তার চোখ ব্যাপার, সে এখনো তো দেখল না আমার দিকে। বিকেলের পরন্ত রোদে সূর্যের শেষ আভাটা চোখে পড়ছে বলে ডান হাতটা ভাঁজ করে চোখের ওপর রেখেছি। আমি আবার ডাকলাম, ও মশাই, শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি, ও মশাই। অবশেষে কিছুটা আন্দাজেই লোকটা ওপর দিকে মাথা ঘোরালো। তার ভ্রু দুটো শিকিখানিক ওপরে উঠল। হতভম্বের মতো আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আমি আগের জোর আওয়াজে জিজ্ঞেস করলাম, বলছি যে নিচে যাওয়ার কোনো রাস্তা আছে? আপনার সাথে একটু কথা ছিল। সে আগের মতোই চুপ করে রইল। আর কিছুটা সজাগ হয়ে রেল লাইন থেকে সরে দাঁড়ালো। লাইনের ওপর মৃদু কম্পন অনুভব করলাম। সন্ধ্যাবেলার কুয়াশায় অনেক দূর থেকে একটি মৃদু ঘরঘর শব্দ শুনতে পেয়ে বুঝলাম ট্রেন আসছে। তার কিছুক্ষণ পরেই আমাদের সামনের রেল লাইনটার উপর দিয়ে একটি বিকট আওয়াজ করে চলে গেল বিশাল যানবাহনটা। এতক্ষণে লোকটা একটা সবুজ পতাকা হাতে তুলে ধরে দাঁড়িয়েছে, আর সেটা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে যাচ্ছে। বুঝলাম যতক্ষণ না ট্রেনটা আমাদের ছেড়ে যাবে, ততক্ষণ ওটাকে হাত থেকে নামানো যাবে না, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে যেতে হবে। তারপর আমার দিকে তাকিয়ে খাড়াইয়ের গা বেয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা দেখিয়ে দিল। আমি অতি সাবধানে আস্তে আস্তে নিচে নামলাম সেই আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে। এই টানেলটা তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি, তার ফলে গাড়িও কম যায় আর সেই জন্য লোকজনও ভীষণ কম। টানেলটা যেখানে শেষ হয়েছে
সেখানেই সিগন্যালম্যানের ছোট্ট একটা থাকার কেবিন। তার উদ্দেশ্যেই আপাতত আমি এসেছি। স্ট্রেঞ্জ, লোকটা তো এখনো আগের মতোই চুপ। দেখে মনে হলো মন দিয়ে কিছু একটা চিন্তা করছে। যেদিক দিয়ে নিচে এলাম তার উল্টো দিকের যে খাড়াইটা উঠেছে সেই পাহাড়ের গা ঘেঁষেই সিগন্যালম্যানের ছোট্ট কেবিন। টানেল শেষ হওয়ার মুখে টিমটিমে একটা লাল বাতি জ্বলছে। ভদ্রলোকের সামনে এসে দাঁড়াতে তার ঠোঁটের কোণে অল্প একটু হাসি দেখতে পেলাম। আমিও একবার আর চোখে তার কুঠিরের দিকে তাকিয়ে নিলাম। চারপাশে বৃষ্টি ভেজা সোদামাটির গন্ধ আর খাদের ওপরের থেকে এই জায়গাকার ঠান্ডাটা যেন একটু হলেও বেশি। আমি তার কাছে এগিয়ে গেলাম। চোখ দুটো কিন্তু এখনো অনর। টানেলের দিকে তাকিয়ে কি যেন একটা খোঁজার চেষ্টা করছে। সে কথা বলছে না দেখে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? কি জানি কেমন যেন চেনা চেনা, মানে আমি কি আগে আপনাকে কোথাও দেখেছি? আরে দূর, না না, সে কি করে সম্ভব, কোথায় দেখেছেন? আঙুল দিয়ে রেল লাইনের ওপরের দিকটাই পয়েন্ট করে দেখালো। রাইট দেয়ার। সে আরো দৃঢ় গলায় বলল, কি জানি আমার কিন্তু মনে হচ্ছে আই হ্যাভ সিন ইউ বিফোর। খানিকটা সহানুভূতি হলো লোকটাকে দেখে। কি আর করবে, সারাদিন তো একই জায়গায় পড়ে থাকতে হয়, আর কাজ বলতে তো শুধু রেল লাইনের পাশের লিভারটা চেঞ্জ করে লাইন বদলানো, আর তা না হলে ট্রেন আসলে পতাকা দেখিয়ে তাকে বিদায় জানানো। কথা বলে যে একটু সময় কাটাবে, তেমন লোকজনও তো আশেপাশে নেই। তার ফলে যদি একটু মাথার গণ্ডগোল দেখা দিয়েই থাকে আমি অন্তত খুব একটা অবাক হব না। ভদ্রলোক আমাকে তার কেবিনে আসার আমন্ত্রণ জানালেন। ভিতরে ঢুকে দেখলাম ঘরের একটা কোণে ফায়ার প্লেসে আগুন জ্বলছে, তাছাড়া রয়েছে একটি ডেস্ক যার উপর বিরাজমান একটি মোটা খাতা যেখানে ট্রেন গেলে এন্ট্রি করতে হয়। বাকি কিছু টুকটাক জিনিসপত্র যেমন একটি টেলিগ্রাফিক ইনস্ট্রুমেন্ট আর একটি ঘন্টা। আমার সাথে বেশ গল্প জমিয়ে দিলেন ভদ্রলোক, সব গল্পই তার এই টানেলটাকে ঘিরে। আমিও একটা জিনিস লক্ষ্য করলাম, যতক্ষণ আমরা কথা বলছিলাম তার মাঝে দুবার সে অপ্রত্যাশিতভাবে ঘন্টাটার দিকে তাকালো এবং পরক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে সেই টানেলের মুখের লাল আলোটার দিকে দেখে আবার ফিরে এসে আমার সামনে বসল। কথা বলা শেষ করে আমি উঠতে গিয়ে বললাম, যাই বলেন মশাই, আমার কিন্তু আপনার এই জীবনযাপনে খানিকটা লোভই হচ্ছে। সব মিলে আপনার খুব একটা খারাপভাবে দিন কাটছে না, তাই না? কি বলেন? লোকটা উঠেই পড়েছিল প্রায়, তারপর হঠাৎ করেই বলল, সপ্তাহখানিক আগে অবধি সব ঠিক ছিল বুঝলেন, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে হুইচ আর ট্রাভেলিং মি। ইনসিডেন্টস বলতে ঠিক কীরকম? সেটা যে কী করে আপনাকে বোঝাবো তাই ভেবে পাচ্ছি না। মানে আপনি যদি আর একদিন এখানে আসেন। শেষ কথাটা বলতে গিয়েও বলল না, মনে হলো কিছু তো একটা লুকোচ্ছেই। সবটা বুঝেও না বোঝার ভান করেই বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আবার কবে দেখা করব? সকালের দিকটা একটু ব্যস্ত থাকি, রাত 10টার পরে আর কোনো কাজ থাকে না। তা বেশ তো, আমি তাহলে কাল রাত 11টার দিকে আসি।
আমার মুখ থেকে কথাটা শোনার পর সে বেশ খুশি মনেই আমার সাথে বেরিয়ে এলো কেবিন থেকে, আর তারপর বলল, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি স্যার, হারিকেন আছে আমার কাছে, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, মানে। হ্যাঁ নিশ্চয়ই বলুন না, কি রিকোয়েস্ট? কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করলাম তাকে। আপনি ওপরে উঠে গেলে আর ওইভাবে আমাকে জানান দেবেন না, এবং কাল যখন রাতে আসবেন তখনও প্লিজ ওইভাবে চিৎকার করে ডাকার দরকার নেই। ওনার কথার মধ্যে একটা ঠান্ডা গাম্ভীর্য ইঙ্গিত পেলাম। কেন, অসুবিধা কি ডাকলে? না মানে অসুবিধে নেই, তবে কথাগুলো আমি আগেও শুনেছি। হ্যাঁ তাতে কি আছে, আপনাকে নিচে দেখতে পেলাম তাই ডাকছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সেও হয়তো তাই করত। লোকটা মাথা নামিয়ে কি যেন একটা ভাবতে ভাবতে বলল, আপনি কি সত্যি সেই জন্য ডেকেছিলেন? তাছাড়া আর কিসের জন্য ডাকবো? এইবারে আমার একটু খটকা লাগা শুরু হলো। ব্যাপারটাতে আমারও খানিকটা কৌতূহল জন্মে গেল। যখন ডাকছিলেন তখন কি আপনার মনে হয়েছিল যে কোনো কোনো অলৌকিক উপায়ে আপনাকে দিয়ে কেউ কথাগুলো বলাচ্ছে? হ্যাঁ, কি বললেন, অলৌকিক উপায়? কই না তো। সে আর কিছু বলল না, বরং পথ দেখার জন্য আমায় হেরিকেনের আলোটা দেখালো, এবং আমি যেই পথটা দিয়ে নেমেছিলাম সেখান দিয়েই উঠতে লাগলাম। পাহাড় বেয়ে ওঠাটা নাম্বার থেকে খানিকটা কঠিনই বটে। ওপরে পৌঁছে আমি সোজা হাঁটা লাগালাম আমার হোটেলের দিকে। পরের দিন রাতে আমি একদম সময় মতো পৌঁছে গেলাম সেই পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ অনুসরণ করে ঠিক টানেলটার সামনে, যেখানে গতকাল এসেছিলাম। আজ কিন্তু আর হাত নাড়াইনি, আপনাকে ডাকি পর্যন্ত নি কিন্তু। হ্যাঁ এবার আপনি বলুন তো, আপনার কি হয়েছে? কি একটা বলছিলেন না, কি একটা সমস্যার কথা বলবেন? নিশ্চয়ই স্যার, আমার সঙ্গে আসুন। ঘরটা কালকের মতো প্রায় একই রকম আছে, কালকের মতোই টিম টিম করে একটা আলো জ্বলছে, চেয়ারগুলো আগের মতোই রাখা। আর খুব একটা কথা না বাড়িয়ে চেয়ারে বসে পড়লাম দুজনে। সে আমার দিকে খানিকটা নিচু হয়ে ফিসফিস করে বলল, আপনাকে আজকে যা বলবো সেগুলো এর আগে কাউকে বলিনি, এবং এরপর আপনি আমায় বদ্ধ পাগলও ভাবতে পারেন। এরপর কিছুক্ষণ থেমে আবার বলল, গতকাল আই টুক ইউ ফর সামওয়ান এলস, অন্য কেউ ভেবেছিলাম। অন্য কেউ মানে কে? তা বলতে পারবো না, আমি তার মুখ কখনো দেখিনি, তার বাঁ হাতটা ভাঁজ করে চোখের ওপর রাখা থাকে, আর ডান হাতটা জোরে জোরে নাড়তে থাকে আমার দিকে, ঠিক যেন দূর থেকে আমাকে ডাকছে। কথাগুলো বলতে বলতে সেও ঠিক একইভাবে নিজের বাঁ হাতটা ভাঁজ করে চোখ ঢেকে ডান হাতটা অনবরত নাড়াতে লাগল। তার হাব ভাব দেখে বেশ অন্যরকম লাগল, বেশ ভয়ই পেলাম। আমি ওনাকে ইগনোর করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এই ঘরটার ভেতরে আলো ভীষণ কম, বাইরেও ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে আমার যে কি করণীয় সেটাও ঠিক করে বুঝতে পারছিলাম না। হঠাৎ সে একদম আগের মতোই ফিসফিসিয়ে বলতে লাগল, ব্যাপারটা যেদিন প্রথম ঘটে সেদিন পূর্ণিমা ছিল, আমি ঠিক এইখানে বসেছিলাম, হঠাৎ শুনতে পেলাম দূর থেকে কে যেন চিৎকার করছে, হ্যালো কেউ আছেন? সেসব শুনে আমি মুখ তুলে দেখি,
টানেলের লাল আলোটার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। খুব আবছা, তবুও বোঝা যাচ্ছে মোটামুটি 6 ফিটের মতো লম্বা একটা মানুষ। মুখ চোখ ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এখনই যেমনভাবে দেখালাম ঠিক সেরকমভাবে হাত নাড়ছে, ক্রমাগত চিৎকার করে চলেছে, একটু সামলে, রাস্তাটা থেকে সরে দাঁড়ান, রাস্তাটা ছেড়ে দিন। আমি ল্যাম্পটা তুলে নিয়ে সোজা এগিয়ে গেলাম সেদিকে, কিন্তু আশ্চর্য ব্যাপার মশাই, কাছে গিয়ে দেখি কেউ নেই। নেই মানে কোথায় গেল? হাওয়ায় উপে যাবে নাকি? নিশ্চয় টানেলের ভেতরে ঢুকেছিল, না হলে কোথায় যাবে? তুমি নিশ্চয়ই ঠিকঠাক করে খোঁজো নি। আমারও প্রথমে সেটাই মনে হয়েছিল, সেই জন্য টানেলের ভেতরে দৌড়ে যাই। প্রায় 500 গজ ভেতর অব্দি গেছিলাম, কিন্তু লোকটা আর কোনো টিকিও দেখতে পেলাম না। আমি আমার ল্যাম্পটা মাথার উপর তুলে চারদিকটা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু টানেলের ভেজা দেওয়াল থেকে গড়িয়ে পড়া জলের ফোঁটা ছাড়া কিছুই চোখে পড়ল না। অগত্যা আমি আবার দৌড়ে বাইরে এলাম এবং পাগলের মতো চারিদিকে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু নেই। সে কি ধরনের অস্থিরতা না স্যার, আপনাকে বলে বোঝাতে পারব না। আর সময় নষ্ট না করে আমি তখনই এখানে এসে হেড অফিসে একটা খবর পাঠিয়ে দিই। বললাম, একটি অ্যালার্মের সংকেত, কোনো কি গণ্ডগোল হয়েছে? নিমেষের মধ্যে পাল্টা জবাব এলো, সব ঠিক আছে। ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিলাম না, গল্প বলেই মনে হলো সবটা। আর এসব ভাবতে ভাবতেই বললাম, ও নিশ্চয়ই আপনার চোখের ভুল ছিল, রাতের দিকে এখানে যা ঘুটঘুটে অন্ধকার, চোখের ভুল হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, তাই না? চারিদিকে এত গাছপালা, হয়তো অন্য কিছু শব্দকে আপনি চিৎকার বলে ভুল করেছেন। তাছাড়া জঙ্গল যখন আছে, জন্তু তো থাকবে, হতেই পারে কোনো জঙ্গলি জানোয়ারের ডাক। ওনাকে দেখে স্পষ্ট ঠাহর করলাম, আমার কথাগুলো ওনার মনে ঠিক ধরেনি। ওনার মুখের হাবভাবে সবই স্পষ্ট আমার কাছে। হঠাৎ করেই আমার হাতটা ধরে একইভাবে ফিসফিস করে বলল, ওই লোকটিকে দেখার মোটামুটি 6 ঘন্টার মধ্যে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে এই টানেলটার মধ্যে, আর হ্যাঁ, একটা লাশও বের করে আনা হয় টানেলের ভেতর থেকে। ওনার কথাগুলো এতক্ষণ ধরে গল্পই মনে হচ্ছিল, কিন্তু শেষ কথাটা শোনার পর মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। বারবার এটাই মনে হতে লাগলো যে এতগুলো ঘটনা পরপর একই মানুষের চোখের সামনে ঘটাটা সত্যি খানিকটা অস্বাভাবিক, তাই না? আমি নিজেকে একটু সামলে নিয়ে বললাম, এটা নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা, তাছাড়া তো কোনো কিছুই মাথায় আসছে না আমার। কিভাবে সম্ভব এসব? আদেও কি এসব হয়? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে উঠল লোকটা। বুঝতে পারলাম ওনার গল্প এখনো শেষ হয়নি, এখনো বেশ খানিকটা বাকি। সে আবার বলতে শুরু করল, এই ঘটনাটা আজ থেকে প্রায় 1 বছর আগেকার। এরপর 6-7 মাস কেটে গেছে, সব ঠিকই ছিল, কিন্তু আবার একদিন ভোরবেলা আমি সেই ছায়ামূর্তিকে আবার দেখতে পাই। এই বলে সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করে উঠলাম, সে কি আবার একই রকম চিৎকার করছিল না অন্য রকম? না, এবারে সবটা ভীষণ শান্ত ছিল। সে কি চিৎকারও করছিল না, হাতও নাড়ছিল না? না, সে টানেলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দুটো হাত মুখের উপর ঠিক এইভাবে তুলে রেখেছিল। এই বলে ভদ্রলোক তার হাত দুটো মুখের উপর তুলে দেখালো, ঠিক যেমনভাবে আমরা হতাশ হয়ে বা দুঃখ পেয়ে মুখে হাত চাপা দিই, ঠিক তেমনভাবে। আপনি কি তার কাছে গিয়েছিলেন? ব্যাপারটা দেখে আমার প্রথমে মাথা কাজ করছিল না, শরীরটাও একটু খারাপ করে উঠল,
তাই ঘরের ভেতরে এসে বসে পড়লাম। খানিকক্ষণ পর আমি আবার সেখানে যাই, কিন্তু আর তার দেখা পেলাম না। আচ্ছা, তাহলে এইবার নিশ্চয়ই আর কোনো দুর্ঘটনা ঘটেনি, তাই না? আমি আবার সিগন্যাল ম্যানের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখলাম। সে বলে চলল, সেই দিনই একটি ট্রেন টানেল থেকে বেরোনোর সময় আমি গাড়িটির একটা কামরায় কিছু গণ্ডগোল লক্ষ্য করি জানলা দিয়ে। আমি সাথে সাথেই ট্রেন থামানোর সিগন্যাল দিই। ট্রেনের ব্রেক লাগার পর আমি দৌড়ে যাই সেই কামরার দিকে, গিয়ে দেখি মৃত্যু। ভীষণ সুন্দরী একজন মহিলা মারা গেছেন, তাকে লোকজন মিলে ট্রেন থেকে নামিয়ে ঠিক এইখানে এনে রেখেছিল। এই বলে আমরা ঠিক যেখানটাতে মুখোমুখি বসেছিলাম, আমাদের দুটো চেয়ারের মাঝে যে জায়গার মাটিটা ফাঁকা ছিল সেই দিকে তাকালো। হ্যাঁ স্যার, কি কি হয়েছিল আমি আপনাকে সবই বললাম প্রায়। ইতিমধ্যে আমার বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে এসেছিল। কেন জানি না মনে হচ্ছিল বাইরের হাওয়া, গাছের শব্দ, ওরাও যেন সবটা জানে। ওরাও যেন চিৎকার করে বলছে এই সমস্ত ঘটনা প্রত্যেকটাই সত্যি, একেবারে খাঁটি সত্যি। সিগন্যালম্যান ভদ্রলোক আবার বলে উঠল, এবার আপনি আশা করি বুঝতে পারবেন আমার চিন্তার কারণ। এক সপ্তাহ আগে তাকে আবার দেখা গেছে, তাকে আমি আবার সেই টানেলের সামনে রেড লাইটের কাছে দেখতে পাচ্ছি মাঝে মাঝেই। সে কি আবার কিছু বলেছে নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকে? প্রথমবারের মতো আবার হাত নাড়াচ্ছে আর চিৎকার করছে, বলছে দোহাই তোমার, প্লিজ সরে যাও, কেউ শুনছো আমার কথা? তার সাথে ঘরের যে ঘন্টাটা রয়েছে সেটাও বাজায়। আপনাকে কি যে বলবো, ভয়ে আমার রাতের ঘুম উড়ে গেছে। খালি মনে হয় যেন এই কিছু বিপদ ঘটবে আবার টানেলের মধ্যে। এক মিনিট, কালকে আপনি যখন কথা বলতে বলতে দুবার ঘন্টার দিকে তাকালেন আর তারপরে দরজা খুলে বাইরে দেখলেন, তখনও কি এটার কথাই বলছিলেন? হ্যাঁ, ছায়ামূর্তি যখন বেল বাজায় সেটার আওয়াজটা খানিকটা আলাদা এবং সেটা শুধু আমি একমাত্র বুঝতে পারি। এই সমস্ত কথাগুলো শুনে একটা প্রচণ্ড রকমের ভয় আর কৌতূহল মিশ্রিত অনুভূতি নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আর বললাম, আসুন তো আমার সাথে, চলুন গিয়ে দেখি আপনার এই আগন্তুককে দেখা যায় কি না। খানিকটা অনিচ্ছাকৃতভাবেই সে আমার সাথে উঠে এসে দরজা খুলে বেরোল। বাইরে এখনো আগের মতোই খুটখুটে অন্ধকার, আর রাতের আকাশও সেটার জানান দিচ্ছে। এইসবের সাথে রয়েছে কিছুটা দূরে সেই রহস্যজনক টানেল এবং তার মুখে লাল আলোটা তখনও টিমটিম করছে। দেখতে পাচ্ছেন নাকি তাকে? না, এখন সে নেই। আমিও একবার চারিদিকটা তাকিয়ে নিয়ে ভদ্রলোকের সাথে ঘরের ভেতরে ঢুকে গেলাম। দেখলাম ভদ্রলোকের মুখ থেকে এখনো ভয় আর বিস্ময় ভাবটা নামেনি। সে হঠাৎ করেই বলল, আমার একটাই চিন্তার কারণ, সেটা হলো আমি বুঝতে পারছি না ছায়ামূর্তিটা কি বলতে চাইছে। এইবার সে কোন বিপদের কথা বলতে চাইছে? বিপদটা ঠিক কী হতে পারে? আর বিপদ যদি হবে তাহলে কবে, কখন? আর সবথেকে বড় কথা, এই বিপদ ঘটবে কার উপর, আর সেটা কতটাই বা ভয়ঙ্কর। চিন্তায় তো আমার মাথা ফেটে যাচ্ছে। এই কথা বলি সে নিজের পকেট থেকে রুমালটা বার করে তার কপালের ঘামগুলো মুছে আবার সেটাকে পকেটে চালান করে দিয়ে বলল, আমি হেড অফিসে যদি জানাতে যাই
যে বিপদ ঘটবে তাহলে তার কোনো ব্যাখ্যাও দিতে পারবো না, বরং ওরা আমাকে পাগল সাব্যস্ত করে চাকরিটাই কেড়ে নেবে। লোকটার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। শোনার পর থেকেই মনে হলো বেচারার ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। গরিব মানুষ, এরপর সত্যিই যদি চাকরিটা যায়, তাছাড়া ওই ছায়া মূর্তিটাই বা কে, কি বলতে চাইছে সে? এসব ভাবতে ভাবতে বেচারা সিগন্যাল ম্যানের ওপর বেশ করুণা হতে লাগলো আমার। বেচারা ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে। সে আবার বলতে শুরু করল, আমার হয়েছে যত ঝামেলা, পেটের ভাত জোগাড় করতে এমন একটা চাকরি করছি, সে যদি আমার সবটা পরিষ্কারভাবে বলে দিত, যেমন ধরুন বিপদটা ঠিক কীরকম বা কোথায় হবে বা কীভাবে সেই বিপদ থেকে বাঁচা যায়, সেসব না বলে শুধু হাত নাড়তে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি করি বলুন তো? ওনাকে কিছুটা আশ্বস্ত করার জন্য ওনার কাঁধে হাত রাখলাম আর বললাম, সবই বুঝলাম, কিন্তু সব সময় সবটা তো আর আমাদের হাতে থাকে না, তাই না? আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা, কিন্তু এখন আমি যদি অপর মহলের সাথে তোমার বদলির ব্যাপারে কথা বলি, তাহলে কি কারণ দেখাবো বলো তো? কেউ কি বিশ্বাস করবে এসব কথা? অনেকক্ষণ পর একটা হাসির রেশ দেখতে পেলাম ওনার মুখে। হাসি হাসি মুখেই বললেন, স্যার আপনি আমায় নিয়ে এতটা ভাবলেন, এতেই হবে, আমি বদলি হতে চাই না স্যার, আমার বদলি করতে হবে না, এখানে আমি দিব্যি আছি স্যার। ওটা যদিও বা কোনো অশরীরী আত্মা হয়, তাহলেও আমার ক্ষতি তো করছে না কোনো, বরং বিপদ আসার আগে জানান দেয়। তবে এটা ঠিক, আমি ওনার কথা ঠিকভাবে বুঝতে পারি না, যদি আরেকটু পরিষ্কারভাবে বলতেন তাহলে একটু সুবিধা হতো। সত্যিই তুমি বদলি হতে চাও না? আরেকবার ভেবে নাও ভালো করে, ঠিক বলছো তো? সবটা ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলছো তো? বেশ খানিকটা জোরেই মাথা নেড়ে নিজের মনের অভিব্যক্তিটি বুঝিয়ে দিল যে সে বদলি হতে চায় না। তারপর আমার দিকে এগিয়ে এসে মাথাটা একটু নিচু করে আরেকটু ফিসফিস করে বলল, স্যার আপনাকে একটু কথা বলতে ভুলে গিয়েছিলাম। বেশ ভয় আর কৌতূহলের মেলানো মেশানো একটা বহিঃপ্রকাশ ঘটল আমার কণ্ঠে। ওইভাবেই জিজ্ঞেস করলাম, আমাকে বলতে ভুলে গিয়েছিলে? কি কথা? সাথে সাথেই তার মুখের ভাব ভঙ্গি সব পাল্টে গেল। একটা রহস্য মেশানো গলায় বলল, খাড়াইটার ঠিক উল্টো দিকে একটা অদ্ভুত জিনিস দেখেছি, একটা ভাঙা ট্রেনের কামরা, সেই কামরাতেই পেয়েছি অদ্ভুত জিনিসটাকে। কাল সকালের দিকে একবার যদি আসেন তাহলে আপনাকে একবার দেখাতাম। মশকরা করছেন না তো? ট্রেনের কামরাতে কি এমন অদ্ভুত জিনিস পেলেন? মশকরা করবো কেন, কাল আসলেই বুঝতে পারবেন, বললাম তো কাল দেখিয়ে দেব, তখন সবটা বুঝতে পারবেন। ওনার কথাগুলো ঠিক যেন বিশ্বাস হচ্ছিল না আমার, তাই একটু বিরক্তিতেই বললাম, না কাল তো হবে না, কাল আমায় একটু বাইরে যেতে হবে একটা কাজে, পরশু আমি পরশু আসতে পারবো, আপনার সমস্যা নেই তো তাতে? না না, আমার আবার কিছু সমস্যা? বেশ, আপনি না হয় পরশুই আসুন। অদ্ভুতভাবে আজও আমায় লাইন পর্যন্ত সে এগিয়ে দিয়ে গেল, আর অনিচ্ছা সত্ত্বেও যেন নিজের থেকেই আমার চোখটা ওই লাল আলোটার দিকে গেল। হয়তো একটু বেশি এক্সাইটেড ছিলাম বলে। আর তারপরেই ওনার মুখের দিকে হঠাৎ করে আমায় চমকে দিয়ে বলে উঠলেন, সাবধানে যাবেন স্যার, দিনকাল ভালো না, শুভরাত্রি।
আমিও খানিকটা চমকে উঠেই উত্তর দিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, শুভরাত্রি। এই ঘটনাটার পর দুদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আমি তো সেই ভদ্রলোককে প্রায় ভুলেই গিয়েছিলাম কাজের চাপে, কিন্তু সেদিন হঠাৎ করে সেই খাড়াইটার পাশ দিয়ে যাওয়ার সময় ভদ্রলোকের বলা কথাগুলো মনে পড়ে গেল। উনি যেমন যেমন বলেছিলেন সেই মতো খাড়াইটার উল্টো দিকের খাতটার দিকে এগোতে লাগলাম। সিগন্যালম্যানের ঘরটা তো চোখে পড়ল, কিন্তু সিগন্যালম্যানকে তো দেখতে পেলাম না। আর আজকে যেন জায়গাটাতে অদ্ভুতভাবে ভীষণ রকমের ভিড়। ভিড়ের মধ্যে থেকেই একটা বেশ হোমরা চোমরা গোছের লোককে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে এত ভিড় কেন, কিছু কি হয়েছে নাকি? লোকটা যে আমার কথায় যার পর নয় বিরক্ত হলো সেটা আর বোঝার অপেক্ষা রাখে না। তবু আমি বেশ নাছোড়বান্দা দেখে বিরক্তির সাথেই বলল, উফ কি আবার হবে, দেখতেই তো পাচ্ছেন। আরে সেটাই তো জিজ্ঞেস করছি যে ভিড় কেন এখানে এত, কিছু কি হয়েছে, মানে সিরিয়াস কিছু কি? আর বলবেন না, এখানকার সিগন্যালম্যান নাকি এই লাইনেই কাটা পড়েছে। ওনার মুখ থেকে কথাগুলো শোনার পর আমার গলাটা ক্রমশ শুকিয়ে আসছিল, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সারা শরীর জুড়ে ক্রমাগত একটা শীতল স্রোত বয়ে যাচ্ছিল। তবুও মনে খানিকটা জোর এনে খানিকটা তোতলে তোতলেই জিজ্ঞেস করলাম, মানে কিভাবে কাটা পড়ল? তা জানি না মশাই, শুনছিলাম নাকি উনি লাইনের ওপর ঠায় দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছিলেন মানে? উনি তো দুদিন আগেই আমার সাথে কথা বললেন। অত শত জানি না মশাই, আমার ট্রেনের ড্রাইভারের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। ছেলেটি যা বললো ওনাকে রেল লাইনের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সে চিৎকার করতে থাকে, বরঞ্চ অনেক দূর থেকে চিৎকার করে তাকে পথ থেকে সরে দাঁড়াতে বলে, কিন্তু উনি নাকি পাত্তাই দেননি। বরং একইভাবে ওই যে টানেলের মুখে যে লাল আলোটা রয়েছে তার দিকে নাকি ঠায় তাকিয়েছিল। শেষে ড্রাইভার খানিকটা ভয় পেয়েই হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলে। ছি ছি ছি, ভাবুন তো কিরকম ভয়ানক একটা কাণ্ড ঘটে গেল। আমি নিঃশব্দে সেখান থেকে চলে এলাম। আমার আর ভালো লাগছিল না কিছু, চারিদিকে কেবলই রক্ত আর রক্ত, গাটা যেন গুলিয়ে উঠছিল সেসব দেখে। মাথায় শুধু ট্রেনের ড্রাইভারের শেষ কথাগুলো ঘুরতে থাকলো, সরে যান সরে যান, সামনে থেকে সরুন, সরে যান। আচ্ছা সিগন্যালম্যানও তো সেদিন বলছিলেন, সেই ছায়ামূর্তিও সেদিন ওনাকে এই কথাগুলোই বলেছিলেন, তবে কি তিনি তার মৃত্যু সংকেতই পাচ্ছিলেন বারবার? তিনি কি যেন একটা দেখাবেন বলেছিলেন সেই ভাঙা কামরাতে? সেদিকটাতে যেতে গিয়েও নিজের থেকে পা দুটো থেমে গেল, আর ইচ্ছেও করল না যেতে। ধীরে ধীরে এগোতে থাকলাম নিজের গন্তব্যের দিকে, আর ভাবতে থাকলাম তিনি ঠিক কি দেখাতে চেয়েছিলেন। হঠাৎ করে চোখ পড়ল সেই লাল আলোটার দিকে, সেটি তখনও একইভাবে জ্বলছে, একইভাবে টিম টিম করে জ্বলছে। আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের রচিত দ্য সিগন্যালম্যান। গল্প পাঠে অভিদীপ্ত এবং সিগন্যালম্যানের চরিত্রে অভিক্ষিত। গল্পের সূত্রধার আমি আকাশ, এবং আবহাওয়া সঙ্গীত, স্পেশাল ইফেক্টস আর এডিটিংয়ে পার্থিব। আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। আমাদের গল্পের আপডেটস পেতে হলে অবশ্যই
আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজগুলো ফলো করতে ভুলবেন না। লিংক ডিসক্রিপশনে বা শো নোটসে দিয়ে দেওয়া হবে।